বিহার হয়ে বাংলায় এসেই হামলার মুখে রাহুল গান্ধীর ভারত চোরো ন্যায় যাত্রা। ভালোবাসার বদলে রাহুলকে শুধুই ক্ষোভ উপহার দিচ্ছে বাংলা। অভিযোগ, মালদায় প্রবেশ করার পর ইট মেরে রাহুলের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। রাহুলের ন্যায় যাত্রায় তৃণমূলের অসহযোগিতার শুরুয়াত সেই কোচবিহার থেকে। এবার কি তা ক্রমশ সংকীর্ণতায় পরিণত হচ্ছে? এদিকে সম্প্রতি বাংলায় মুখ্যমন্ত্রীর একলা চলো বার্তার পর থেকে তৃণমূল এবং কংগ্রেসের সম্পর্কে একটু একটু করে যেন মিশছে নিমপাতার রস। এমন পরিস্থিতিতেই বুধবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় হামলার পরে ঘটনা চর্চিত রাজনৈতিক মহলে। ক্ষোভে ফুঁসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বললেন, কোচবিহার থেকে শুরু হয়েছে সারা বাংলায় অসহযোগিতার চিহ্ন স্পষ্ট। অসহযোগিতার চিহ্ন স্পষ্ট, কোচবিহার থেকে শুরু হয়েছে সর্বত্র অসহযোগিতা। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা যাতে ব্যর্থ হয় তার জন্য চেষ্টা করে ত্রুটি নেয়। পদে পদে নানা প্রতিবন্ধকতা। এত বড় একটা জাতীয় নেতা বিহারে বক্তৃতা দিয়ে এলো, পশ্চিমবঙ্গে বক্তৃতা দেওয়া তার কোনো অধিকার নেই। কংগ্রেস সরকারে যেখানে নেই সেখানে এমন হামলার মুখে পড়তে হয়। তবে এসব হামলার জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রা থামবে না। সাফ হুঁশিয়ারি কংগ্রেস নেতা জয়রাম রমেশের। হমে পরেশানি কা সামনা করনা পড়তা হ্যায়। হামারে পোস্টার ফাড়ে গয়ে থে জলপাইগুড়ি মে, আজ শিশা টুটা গিয়া হ্যায়, পর ইয়ে চলতা রহতা হ্যায়। ইসসে ভারত জোড়ো ন্যায় যাত্রা রুকেগা নাহি। পিসির পা চাটা ব্যক্তি ছাড়া পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। তৃণমূলকে ধিক্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গে কেউ সেফ নয়, পিসির পা চাটবে যে আর ভাইপোকে টাকা দিবে যে, সে ছাড়া পশ্চিমবঙ্গে কেউ সেফ নয় সবাই। যদিও তৃণমূল কিছু জানে না ওদের গাড়ির কাঁচ কে ভেঙেছে সেটা রাহুল গান্ধীই বলতে পারবেন। দলকে বাঁচিয়ে মন্তব্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেটা অধীর বাবু নিজে বলতে পারবেন, উনি কি ভাবছেন কি বলছেন। ওদের গাড়ির কাঁচ কে ভেঙেছে ওরা বলতে পারবে, আমরা জানি না। তো এসেছে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেনই, তার আগে জানানো হয়নি, ড্যামেজ কন্ট্রোল করছে নানা রকম বলছে। যাতে ইন্ডিয়া জোট ভেঙে যায় তার জন্যই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কংগ্রেস। মন্ত্রী চন্দ্রিমার সঙ্গেই এক সুরে সুর মেলালেন কারামন্ত্রী অখিল গিরি। কংগ্রেসের অধীর চৌধুরী ঘটনাটা জানে না বলেই ও ভিন্ন মত এ করছে। ওরা ইচ্ছাকৃতভাবেই এ করছে, একটা ক্যাওস সৃষ্টি করছে যাতে আমাদের এই বাংলায় একটা ইন্ডিয়া জোটটা ভেঙে যায়। এই জন্যই ও ক্যাওস সৃষ্টি করার চেষ্টা করছে কংগ্রেস। বিরোধীদের কণ্ঠরোধের খেলায় মেতেছে তৃণমূল, এটাকে ধিক্কার জানায়। বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টাকে শাসক দলের প্রতি এভাবেই ধিক্কার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। যেটা একদম অন্যায়, শুধু রাহুল গান্ধী নয়, বিজেপিরও যদি কেউ আসে, বিভিন্ন রাজনৈতিক দলের আছে, রাজনৈতিক কর্মসূচি করলে তাদেরকে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে শাসকের মাধ্যমে, আমাদেরকেও বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করতে দিও না, জায়গার যে পারমিশন আছে তৃণমূলের নেতারা এসে সেই মালিককে তুলে নিয়ে গিয়ে ডিস্টার্ব করছে, যেভাবে যে বিরোধী কণ্ঠকে রোধ করার খেলায় যেভাবে তৃণমূল মেতে উঠেছে সেটাকে ধিক্কার জানায়, নিন্দা জানায়। রাহুলজির সাথে আজকে কী হচ্ছে জানি না, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটাকেও ধিক্কার জানাবো, আমাদের রাজ্যের সংস্কৃতি এটা নয়। দুর্ভাগ্যজনক একটা নিরাপত্তার ব্যাপারও থাকে। রাহুল গান্ধীকে ভাঙা কাঁচের গাড়ি নিয়ে এতটা পথ ঘুরতে হলো। ঘটনায় খুব উগ্রে বিষয় প্রকাশ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। দুর্ভাগ্যজনক যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে এর আগে ভারতবর্ষের বহু প্রদেশে গেছে, রাজ্যে গেছে, কোথাও এরকম ঘটনা ঘটেনি। দেখা গেল আজকে গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দিয়েছে, খাবার জায়গার পারমিশন দেয়নি, মিটিংয়ের জায়গার পারমিশন সরিয়ে দিয়েছে, এমনকি গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দিয়েছে। এবং সেই ভাঙা কাঁচের গাড়ি নিয়ে 38-40 কিলোমিটার ঘুরতে হলো। ঘটনাতে যদিও শাসক দলের পাশাপাশি কংগ্রেসের দিকেও আঙুল তোলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় হামলা হয়েছে, অধীর চৌধুরী বলছে তৃণমূল হামলা করেছে। অধীর চৌধুরী বলছে তৃণমূল হামলা করেছে। আর অন্য তার দলের অন্য নেতারা কি বলছেন, মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেব না, তারা তো দড়ি টেনে দিয়ে। ক্যালকাটা নিউজ।